প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা দেখো আজকে একটা সংগঠিত হল একটা স্কুলে প্রথম পরীক্ষা অর্থাৎ নাইনের এই নাইনের বাংলা পরীক্ষা দেখো এটা একটা স্কুলের প্রশ্ন আমি তোমাদের দেখাচ্ছি দেখো ছাত্রছাত্রীরা কতটা কমন পেয়েছে আমার ব্যাচ থেকে তারা মিলিয়ে নাও যেগুলো আমি তোমাদের বইতে দাগিয়েছিলাম সেগুলো তোমাদের কমন এসছে কিনা আর দেখো এই প্রশ্নগুলো যাদের যাদের এখনও পরীক্ষা হয়নি বা অন্য কোনো স্কুলে বাংলাটা হয়নি তারা প্রশ্নটা একটুখানি দেখে নাও যে তোমাদেরও এই এইরকমভাবে প্রশ্ন থাকতে পারে তো দেখো এইখানে যেগুলো ছাত্রটা সাধারণত আমি তাদের যেগুলো করিয়েছি গ্রামার এমনকি গ্রামার পুরো হুবহু ধরে কমন আর আমি যে তোমাদের তিনটে সেট দিয়েছিলাম দেখো সায় ভিডিও বলছিলাম তিনটে সেট পড়ো তাহলে তিনটে সেট পড়লে তোমরা প্রশ্নের প্যাটার্নটা বুঝতে পারবে গ্রামার কমন পাবে দেখো গ্রামার পুরো ধরে ধরে কমন এটা পুরো যেমনভাবে লেখান আছে ঠিক তেমনভাবে ওই তিনটে সেট খোলে দেখো মিলিয়ে নাও দেখো তারপরে সমস্ত কিছু এগুলো কিন্তু আমি সমস্ত কিছু ব্যাচে করিয়েছি কিন্তু আমার ব্যাচে সমস্ত ছাত্রদের হয়ে গেছে সুতরাং তাদের পরীক্ষাটা ওভারঅল ভালো হয়েছে ইংলিশ পরীক্ষাটাও সাধারণত তাদের পরীক্ষাটা ভালো হবে এবার দেখো এখানে পুলুতে কাকে বলে এই পুলুতে দেখো আমি তোমাদের যে সেটটা দিয়েছিলাম তার মধ্যে সেকেন্ড সেটে আছে তো এটা সম্পূর্ণভাবে হুবহু কমন তো দেখতেই পারছো তোমরা যে প্রতিটা পরীক্ষায় আমার যে কমনগুলো অর্থাৎ সায়সন দেওয়া হয় তার মধ্যে কমনের জোয়ার দেখো পুরো প্রমাণ সহ দেখালাম দেখো এই একটা প্রশ্ন নাম ধাতু কাকে বলে দেখো এটা আমার সেটে অর্থাৎ সাজেশনের যে ভিডিও সেইখানেও কিন্তু দিয়ে আছে তো এইভাবে যে প্রশ্নটা হুবহু কমন এসেছে সেগুলো আমি তোমাদের বলে দিলাম গ্রামারের প্রশ্ন সাধারণত কমন থাকে না কিন্তু তবুও দেখো কমন আর এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো তোমরা তো সবই পারবে ব্যাচে যারা আছো কারণ দেখো তোমাদের প্রত্যেকের কিন্তু বইতে অর্থাৎ যাদের প্রান্তিকের বই নিয়েছিলাম এক একদিন কিন্তু এক একটা বই দাগিয়েছিলাম যে তাদের জন্য কোনটা পড়তে হবে তারা মিলিয়ে নাও দেখো সেই দাগেরগুলোই তোমাদের পরীক্ষা এসছে এমনকি একটা গুরুত্বপূর্ণ কথা ভাব সম্প্রসারণ অনেকের কমন বাদে না অনেকে কী ভাব সম্প্রসারণ কমন বাদে না কিন্তু যে কটা স্কুলে পরীক্ষা হয়ে গেল আমার কমন দেওয়া ভাব সম্প্রসারণ একটাও কিন্তু আজ পর্যন্ত বাইরে আসেনি দেখো তোমরা মিলিয়ে নাও দেখো এই প্রশ্নগুলো কিন্তু সবই সাধারণত কমন এসেছে এইখান থেকে দেখো এই দুটোর মধ্যে এইটা কমন বেঁধেছে তো এইটা কমন ছিল কিন্তু এটা একটু কঠিন তারপর দেখো এই দুটোর মধ্যে এইটা কমন বেঁধেছে এইটা এইখানে যেখানে আছে দেখো এটাও কমন বেঁধেছে এইখানে পড়াশোনা সাধারণত কমন বাঁধে না তবু দেখাচ্ছে ভাব সম্প্রসারণ করো শৈবাল দিঘিরে বলে উচ্চ করে শির লিখে রেখো এক ফোঁটা দিলাম শেষে দেখো তোমাদের পড়া দিয়েছিলাম আমি বুঝিয়ে দিয়েছিলাম আবার বলতাম নিজে নিজে কী করে করতে হয় কমন না আসলো ঠিক সেই প্রসেসগুলো শিখিয়েছি তো সেইগুলো দেখো কমন বেঁধেছে দেখো এইটা ভিডিওটা করার কোনো উদ্দেশ্য ছিল না এখনও অনেক স্কুলে বাংলা পরীক্ষা হয়নি তো কোনো কোনো স্কুলে এই স্কুলটার সঙ্গে প্রশ্নের প্যাটার্নটা এক রাখে বা হুবহু কমন পেয়ে যায় তাই তাদের উদ্দেশ্যে আমি শুধু প্রশ্নটা দেখালাম তারা দেখে নাও নইলে দেখো আজকে ভিডিও করা অর্থাৎ যেহেতু আমার সাজেশন শান আগে দিয়ে আছে এখন ভিডিও করার কোনো প্রয়োজন ছিল না শুধু তাদের জন্য আমি ভিডিওটা একদম শর্ট করে তো তাদের জন্য আমি ভিডিওটা একদমই শর্ট করে দেখালাম তো চল আজকের ভিডিওটা এইটুকুই